তুমি রেডি? এই গরমে টুপি মাথায় দিয়েছে, টুপি মাথায় দিয়েছে। পাপা আসো আসো। Hey, I got something to say. I'm just so sick of hearing everyone complain. I know it's tough and I know there's pain, but hitting bottom is lucky. আজকে পয়লা বৈশাখের দিন রেল গেটে পড়তে হলো না। এখন আমরা যাচ্ছি ওই বাড়িতে, আর তাছাড়াও পয়লা বৈশাখের বেশ কিছু জায়গাতে নিমন্ত্রণ আছে, তো সেজন্য বেরিয়ে পড়েছি রেডি হয়ে একেবারে। এখন যাব প্রথমে ওই বাড়িতে গিয়ে একটু খাওয়া দাওয়া করবো, তারপর বাকি যেখানে যেখানে নিমন্ত্রণ আছে সেই সমস্ত জায়গাগুলোতে যাব। পৌঁছে গেছি বাড়িতে, আর সোহাগ অলরেডি ঘুমিয়ে গেছে আমার কোলে। কয়েক ঘন্টার জন্য এসছি, আর এতগুলো ব্যাগ আরো রয়েছে গাড়িতে, এক এক করে আনতে হবে। কেমন লাগে নতুন নাইটি পরে? পছন্দ হয়েছে? পছন্দ হয়েছে? এরা জেনে রাখ, যখন নাকি ব্লগিং শুট করবি তুই ঘামতে ঘামতে জল হয়ে যাবি, তোর তোর গায়ের উপর দিয়ে যমুনা গঙ্গা সবকিছু বইতে শুরু করবে, কিন্তু ফ্যান চালানো যাবে না। ওকে, আমাকে বলে লাভ নেই, কে বোঝা, তুই ব্লগিং কর। আচ্ছা, অনন্ত রেনু হার্ডওয়্যার থেকে আমি তোমার জন্য একটা জিনিস আনিয়েছি। অনন্ত রেনু হার্ডওয়্যারের জন্য কি রড পড়া আছে মনে হয়? শুভ নববর্ষ। থ্যাংক ইউ। শুভ নববর্ষ। থ্যাকুম ভেরি মাচ। নববর্ষে লাঞ্চ মিষ্টি দিয়ে শুরু, তারপরে স্যালাড, তারপরে রয়েছে মাটন, সাইডে রয়েছে চাটনি, পাশে রয়েছে মাছের ঝোল, এঁচড় চিংড়ি, ডাল, আর এটা মনে হয় মাছের ডিমের বড়া, আর এই হচ্ছে পাট শাক দিয়ে মাছের ডিম, আর খাবে হচ্ছে শুরু করো। পয়লা বৈশাখে মাকে দিচ্ছি এই শাড়িটা, আমার শাশুড়ি মাকে যেটা দিলাম সেম শাড়ি, শুধু কালারটা আলাদা। মা একটু বাইরে আসো, সবসময় রাগ রাগ গলা। গিফট শুভ নববর্ষ। পরে রান্না করবা? আচ্ছা দাদা প্রণাম করবো তো, দাও। এই যে তোমরা সবাই দেখতে চাইছিলে যে পম্পিকে আমি বিয়েতে কি দিয়েছি, তোর বিয়েতে আমি এই যে এই নেকলেসটা দিয়েছিলাম। একটু গলা ধরো তো পম্পি। এ দেখো, এটাও পড়েছিল রিসেপশনের দিন, ভাত কাপড় অনুষ্ঠানও মনে পড়েছিল, তাই না? ভাত কাপড় অনুষ্ঠান পড়েছিল না? এই যে তোমরা সবাই আমাকে বলেছিলে যে পম্পিকে আমি বিয়েতে কি দিয়েছি সেটা দেখাতে, বাট আমি এই কদিন সময় সুযোগ কিছুই করতে পারছিলাম না, যে কারণে দেখাতে পারিনি। আর আজকে আমার হাতে সময় সুযোগ দুটোই আছে, তাই ভাবলাম তাহলে দেখিয়ে দিই। আর ঘরে লাইটটা একটু কম, তাই বাইরে নিয়ে এলাম, কারণ আমি একটু বাইরে ভিডিওগ্রাফি করতে বেশি পছন্দ করি। ডিজাইনটা কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট সেকশনে জানিও, কারণ তোমাদের কমেন্টস পেতে আমার বেশ ভালো লাগে। আমরা এখন বেরোচ্ছি, খাওয়া দাওয়া করেছি, খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, সোহাগ ঘুম থেকে উঠলো, এবার ওকে মার কাছে রেখে বেরোচ্ছি, যাচ্ছি পয়লা বৈশাখে যেসব জায়গায় নিমন্ত্রণ আছে সেই সব দোকানগুলোতে। তবে তো বাইকে করে যাব, সোহাগ বাবা বাইক নিয়ে আসছে। চলো চলো, ভুলে গেছি। বিকেলবেলা আমি আর মিস্টার সরকার বেরিয়েছিলাম, আর এখন বেরোলাম সপরিবারে। প্রায় ঘন্টা দুয়েক মতন আমরা ছিলাম, বেশ কিছু জায়গায় গেছিলাম যেখানে আমাদের ইনভাইট ছিল। আর আমি একটা জিনিস কিনেছি, সেটা বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবো, যেটা সরকারবাবু আমাকে গিফট করেছে। এটা আমার জন্মদিনের গিফট, যেটা আজকে ডেলিভারি পেলাম আমি, তো এটা আমি বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবো। এগুলো হলো নববর্ষের মজা। আরে মুখের কি অবস্থা! ওকে, আমি এটা নিলাম, এখন দেখা যাক এটা থেকে কি বের হয়। শুধু বিলের ফটো আর কাস্টমার পিকচার দিলে হয়ে যাবে, তাই তো? কোনো সাইন টাইম কিছু লাগবে না। ওকে এই যে এটা আছে তাহলে আমি 14400 ক্যাশ ব্যাক না ক্যাশ ব্যাক মানে ক্যাশের ব্যাগ। ওকে ওকে নিলে আপনারা একটা কুপন পাচ্ছেন, যে কুপনে একটা নিশ্চিত উপহার রয়েছে। তাহলে হচ্ছে ভাগ্যবান পয়লা বৈশাখে শুভ নববর্ষ। থ্যাংক ইউ। অফারটা চলছে আগামী 30 তারিখ অবধি, তাই তো? এপ্রিলের 30 তারিখ। ওকে, যারা বেথরহড়ি বা তার আশেপাশে থাকো তারা কিন্তু এখান থেকে পারচেজ করতে পারো। শিবানী সিনেমা হলের একদম সামনে। দোকানের ভিতরে ফ্যান চলছে, তাই আমি একটু বাইরে নিয়ে এসে দেখাচ্ছি। ভাই নিল এই ফোনটা নববর্ষ উপলক্ষে, ওর যে নতুন ইউটিউব চ্যানেলটি রয়েছে সেখানে ভিডিও করার জন্য নতুন ফোন নিতে হলো। তো সেটা হলো Oppo Reno 7 Pro। গিফটটা পাওয়ার পর ভাবলাম আমি সব থেকে বেশি লাকি, এখন দেখছি না এর থেকেও ভালো ভালো গিফট রয়েছে যেটা আমি পাইনি। রাত বাজে 11:26 আর বাড়িতে ফিরছি এখন। দাদুর জন্য নিলাম পয়লা বৈশাখের এই উপহারটা। ছোটবেলায় অনেক আবদার মিটিয়েছে দাদু, তাই দাদুর জন্য বড়বেলায় একটা ছোট্ট গিফট। ছোটবেলায় দাদুর কাছে অনেক আবদার করেছি যে দাদু তুমি আমাকে সাইকেল কিনে দিও, হারমোনিয়াম কিনে দিও, তারপরে ঘড়ি কিনে দিও, ব্যাগ কিনে দিও, আর দাদু তার সাধ্য মতো সবটাই আমাকে দিয়েছে। আর এখন দাদুর বয়স হয়ে গেছে, তো আমি অনেক ভিডিও করি, আমি অনেক শর্টস করি যেগুলো দাদু এখানে বসে দেখতে পায় না। হ্যাঁ, বাড়িতে সবারই কম বেশি ফোন আছে, বাট যখন দাদুর সময় হয় তখন হয়তো তাদের সময় হয় না, বা যখন তাদের সময় হয় তখন হয়তো দাদুর সময় হয় না। এইসব কারণগুলোর জন্য হয়তো দাদু ঠিক মতন দেখতে পারে না, তাই এই ফোনটা আমি দিচ্ছি এবার নববর্ষতে দাদুকে, যাতে দাদু এই বাড়িতে বসে আমার সমস্ত ভিডিও দেখতে পায়, শুধুমাত্র সেই কারণেই। আর কিছু বলার নেই, ভীষণ ভীষণ আনন্দ লাগছে আমার। দাদু শুভ নববর্ষ। শুভ নববর্ষ দাদু, তোমার গিফট। আচ্ছা, কি বলো তো এটা? খাইতে হবে কি দাদু? কি এটা? উপরে কি জিনিসটা? কি হ্যাঁ তো চলো। তোমার নববর্ষের উপহার এটা, ঠিক আছে? রাখছো কেন, ব্যবহার করবা তো। ধরো দাদু, উল্টো হয়েছে। বলো তুমি খুশি? হ্যাঁ, আমি হেভি খুশি। দাদু তাকাও এদিকে, এই ফোনের দিকে তাকাও, এই ফোনের দিকে। দাদুর ফোনে দাদুর প্রথম ফটো।